পূজা অর্চনা, কীর্তন আর রং খেলায় আজ পালিত হচ্ছে দোল পূর্ণিমা। রাধা কৃষ্ণের স্মরণে হোলি খেলায় মেতেছে হিন্দু ধর্মের অনুসারীরা। করোনা মহামারীর শেষে সবার জীবন হয়ে উঠুক বর্ণময়, এমনটাই সবার চাওয়া। জয়ন্ত কর্মকারীর রিপোর্ট। বৃন্দাবনে শ্রীকৃষ্ণ রং খেলায় মেতেছিলেন রাধা ও তার সখীদের সঙ্গে। সেই স্মৃতি ধারণ করে ফাল্গুনের 14তম রাতের পূর্ণিমা তিথিতে ভক্তরা মেতে ওঠেন শ্রীকৃষ্ণ বন্দনায়। এ যেন রঙের মাঝে ঈশ্বরের সন্ধান। সবাইকে পেয়ে যেন একটা রঙিন সাজে সাজছি আমরা। সারা বছর তো খেলা হয় না, একদিন সবাইকে নিয়ে আর কি দোল খেলা হচ্ছে। হ্যাপি হোলি, আমাদের খুব ভালো লাগতেছে, অনেক ভালো লাগছে, অনেক আনন্দ করছি। করোনার কারণে গত 2 বছরের আয়োজন ছিল খুবই সীমিত। এবার ভক্ত সমাগমে মুখর ঢাকেশ্বরী, রমনা সহ রাজধানীর মন্দিরগুলো। ভগবান শ্রীকৃষ্ণের কাছে চেয়েছি যেন করোনাটা খুব তাড়াতাড়ি চলে যায়, সবার মধ্যে যেন শান্তি বিরাজ করে। 2 বছর ধরে হোলি খেলা হচ্ছিল না, এবছর খেলতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা রাঙিয়ে উঠতে চাই এই হোলিতে, আমরা অনেক বেশি হ্যাপি, সেলিব্রেট করতে পেরেছি এবার। দোল উৎসবে যোগ দেন বিদেশিরাও। বাংলাদেশে উৎসবের এমন আমেজে খুশি তারা। টুডে ইটস হোলি এন্ড আই কেম হিয়ার এন্ড ইট ফিল লাইক আই এম কমপ্লিটলি ইন ইন্ডিয়া। সো আই এম ভেরি হ্যাপি ফর প্লে উইথ কিডস এন্ড I see atmosphere is very nice. यहाँ पे आके अच्छा ही लग रहा है। আয়োজকরা বলছেন মহামারী শেষে বর্ণময় হয়ে উঠুক সবার জীবন, এবার সৃষ্টিকর্তার কাছে এমন প্রার্থনাই সবার। আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যে আমাদের যে করোনার সারা বিশ্বে যেই প্রকোপ ছিল, এই প্রকোপটি যাতে না থাকে, সবাই যাতে সুস্থ জীবন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসে। ঈশ্বরের চরণে আবির দিয়ে যে পূজা শুরু, তার রং ছড়িয়ে পড়ুক বিশ্বব্যাপী। ঈশ্বরের আশীর্বাদে হেসে খেলে চলুক সুন্দর ভুবন, এমন প্রত্যাশা সবার। জয়ন্ত কর্মকার, নাগরিক, ঢাকা।